তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেককে খুব ভালো আছেন। তো কিছুদিন আগে ভিভো সাবমেট আইকিউ ভারতের বাজারে তাদের আইকিউ Z6 5G এই ফোনটা কিন্তু লঞ্চ করেছে। তো এরপর আইকিউ আগামী 27 এপ্রিল ভারতের বাজারে এই ফোনটির একটি প্রো ভ্যারিয়েন্ট অর্থাৎ আইকিউ Z6 Pro এই ফোনটা কিন্তু লঞ্চ করবে। এবং ওই দিন কিন্তু আইকিউ এই ফোনটির পাশাপাশি আইকিউ Z6 ফোনটার একটা 4G ভ্যারিয়েন্টও কিন্তু লঞ্চ করবে। এবং আজকে আমরা এই ফোনটিকে নিয়ে আলোচনা করব। এবং অলরেডি কিন্তু এই ফোনটার প্রায় সমস্ত স্পেসিফিকেশান আমাদের সামনে চলে এসেছে। তো আজকের এই ভিডিওতে এখানে এই আইকিউ Z6 4G এই ফোনটিতে ওভারঅল কী কী স্পেসিফিকেশান থাকবে, তারপর এই ফোনটির কত দাম হতে পারে আমাদের ভারত ও বাংলাদেশের বাজারে, এবং কবে নাগাদ লঞ্চ করতে পারে, সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করব। তো সেই জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আসুন আজকের ভিডিও শুরু করি। তো প্রথমেই আমরা কথা বলবো এখানে এই ফোনটার ডিসপ্লেকে নিয়ে। তো এখানে এই ফোনটিতে 6.4 ইঞ্চিসের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে এখানে কিন্তু ব্যবহার করা হবে। তবে এই ডিসপ্লেটা কিন্তু সেই পুরনো যুগের একটি ওয়াটার ড্রপ নচের সাথে আসবে। এবং আইকিউ কিন্তু তাদের জেড সিরিজের প্রত্যেকটা ফোনেই কিন্তু এই ড্রপ নচ ডিসপ্লে ব্যবহার করে থাকে। তো আমার মনে হয় এই সময় দাঁড়িয়ে এখানে 5 ইঞ্চি ডিসপ্লে অবশ্যই কিন্তু ব্যবহার করা দরকার। এছাড়াও এই ডিসপ্লেতে 60Hz অথবা 90Hz রিফ্রেশ রেট থাকবে, এবং তার সাথে এখানে কিন্তু 180Hz টাচ স্যাম্পলিং রেট ব্যবহার করা হবে। এবং আশা করা হচ্ছে এখানে ওয়াইড ভাইন এলনের সাপোর্টও দেওয়া হবে। তো ওভারঅল এই যে ডিসপ্লে স্পেসিফিকেশান এখানে কিন্তু খুবই ভালো দেওয়া হয়েছে, এবং আশা করা যায় ডিসপ্লে আউটপুট অবশ্যই ভালো পাওয়া যাবে। তো এরপর যদি আমরা এখানে এই ফোনটার ডিজাইন আর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এখানে এই ফোনটির ব্যাক সাইডে অবশ্যই একটি প্লাস্টিক ব্যাক প্যানেল ব্যবহার করা হবে, এবং সাইডের যে ফ্রেমটি হবে সেখানেও কিন্তু প্লাস্টিকের ফ্রেম থাকবে। আর ডিজাইন নিয়ে যদি কথা বলি, তাহলে আইকিউ Z6 5G এই ফোনটির মতো হুবহু একটা ডিজাইন এখানে কিন্তু ব্যবহার করা হতে পারে। খুব একটা বড় রকমের চেঞ্জ এখানে কিন্তু করা হবে না। এখানে ব্যাক সাইডে ওই স্কোয়ার শেপের ক্যামেরা মডেলের মধ্যে ডুয়েল ক্যামেরা সেট আপ থাকবে, এবং এই ফোনটা কিন্তু বেশ কিছু কালার ভেরিয়েন্টে লঞ্চ করবে। আর আশা করা হচ্ছে এই ফোনটি ভারতের বাজারে 4GB 128GB এবং 6GB 128GB এই দুটি র্যাম ও রম ভেরিয়েন্টে লঞ্চ করবে। তারপর এখানে LPDDR4X র্যাম টাইপ এবং UFS 2.2 স্টোরেজ টাইপ এখানে কিন্তু ব্যবহার করা হবে। তো এরপর যদি আমরা এখানে এই ফোনটার পারফরম্যান্সকে নিয়ে কথা বলি, তাহলে এখানে এই ফোনটিতে স্ন্যাপড্রাগনের 680 এই 4G প্রসেসরটা কিন্তু এখানে ব্যবহার করা হবে, আর এই প্রসেসরটা কিন্তু 6 ন্যানোমিটারে তৈরি। তো এই মুহূর্তে দাঁড়িয়ে স্ন্যাপড্রাগনের এই প্রসেসরটা কিন্তু খুবই একটা পপুলার প্রসেসর, এবং অলরেডি অনেকগুলো ফোনে এই প্রসেসরটি ব্যবহার করা হয়েছে, এবং ভবিষ্যতেও কিন্তু এই প্রসেসরটি আরও অনেক ফোনে ব্যবহার করা হবে। তো একদম বাজেট সেগমেন্টে এই প্রসেসরটা কিন্তু অবশ্যই একটি পাওয়ারফুল প্রসেসর, এবং এখানে আপনারা ডেড উড়ে যে পারফরম্যান্স সেটা কিন্তু অবশ্যই ভালো পেয়ে যাবেন। তারপর এখানে আপনারা টুকটাক গেমিং, মাল্টিটাস্কিং, ভিডিও এডিটিং এই সমস্ত কাজগুলো কিন্তু করতে পারবেন। তো এরপর যদি আমরা এখানে এই ফোনটার ক্যামেরাকে নিয়ে কথা বলি, তাহলে এখানে এই ফোনটির ব্যাক সাইডে থাকবে ডুয়াল ক্যামেরা সেট আপ, এবং যার মধ্যে প্রাইমারি ক্যামেরা হলো 50 মেগাপিক্সেলের, এবং তার সাথে এখানে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স ব্যবহার করা হবে। এখানে কিন্তু কোনো রকম আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকছে না, এবং এই ফোনটির ফ্রন্ট সাইডে থাকবে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এখানে ব্যাক সাইড আর ফ্রন্ট সাইড দুদিকের ক্যামেরা দিয়ে কিন্তু আপ টু 1080p পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন। তো একদম নর্মাল একটা ক্যামেরা সেটআপ এখানে ব্যবহার করা হয়েছে। তো এরপর দেখা যাক এখানে ক্যামেরা আউটপুট কতটা ভালো পাওয়া যায়। তো এরপর যদি আমরা এখানে এই ফোনটার ব্যাটারি সেগমেন্ট দেখি, তাহলে এখানে এই ফোনটিতে 5000mAh-এর একটা ব্যাটারি ব্যবহার করা হবে, এবং সবথেকে বড় ব্যাপার এখানে এই ফোনটিতে কিন্তু 44W-এর একটা ফাস্ট চার্জার বক্সের মধ্যেই দেওয়া হবে। এবং এই ফোনটিতে সফটওয়্যার হিসেবে এখানে ভিভোর ফান্টাচ ওয়েস 12-এর অপটিমাইজেশন থাকবে, তার উপর এই ফোনটা কিন্তু রান করবে অ্যান্ড্রয়েড 12-এর উপর। এছাড়াও এখানে এই ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এখানে কিন্তু ব্যবহার করা হবে, তারপর ফেস আনলকের সুবিধা অবশ্যই থাকবে। এছাড়াও এর সাথে সাথে এখানে টাইপ সি পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক এবং ডুয়াল স্টিরিও স্পিকার এখানে কিন্তু ব্যবহার করা হবে। তো মোটামুটি এই সমস্ত স্পেসিফিকেশান দিয়ে এখানে এই আইকিউ Z6 4G এই ফোনটা কিন্তু লঞ্চ করবে। তো ওভারঅল যদি দেখা যায়, তাহলে এখানে এই ফোনটিতে খুবই ভালো একটা স্পেসিফিকেশান এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে। এখানে ক্যামেরা স্পেসিফিকেশান একদম ডিসেন্ট দেওয়া হয়েছে, তারপর ডিসপ্লে স্পেসিফিকেশান কিন্তু খুবই ভালো দেওয়া হয়েছে। তো সব মিলিয়ে একদম বাজেট সেগমেন্টে একটা ভালো প্যাকেজ কিন্তু বলা চলে। তো এরপর যদি এই ফোনটা ঠিকঠাক দামে লঞ্চ করে, তাহলে অবশ্যই কিন্তু ভালো স্মার্টফোন হবে। তো এরপর তাহলে এই ফোনটার কত দাম হতে পারে? তো আশা করা হচ্ছে এই ফোনটির বেস ভেরিয়েন্ট 4GB 128GB ভারতের বাজারে লঞ্চ করতে পারে ওই 14-15 হাজার রুপির আশেপাশে, এবং বাংলাদেশের বাইরে যদি আনঅফিসিয়ালি এই ফোনটা পাওয়া যায়, সেক্ষেত্রে 18-20 হাজার টাকার প্রাইস পয়েন্টে এই ফোনটা কিন্তু অবশ্যই পাওয়া যাবে। তো এরপর তাহলে এই ফোনটা কবে নাগাদ লঞ্চ করতে পারে?
তো আগামী 27 এপ্রিল এই ফোনটা কিন্তু ভারতের বাজারে লঞ্চ করছে এবং বাংলাদেশের বাজারে কিন্তু এখনও পর্যন্ত আইকিউ অফিসিয়ালিভাবে অ্যাভেলেবেল হয়নি এবং আমার মনে হয় বাংলাদেশের বাজারেও কিন্তু এই সমস্ত বাজেট সেগমেন্টের ফোনগুলো অবশ্যই লঞ্চ করা উচিত। তবে বাংলাদেশের বাজারে কিন্তু এই ফোনটা আনঅফিসিয়ালি পাওয়া গেলেও যেতে পারে। তো এরপর এই ফোনটির সম্পর্কে আপনাদের কি মতামত, আপনাদের কি মনে হয় এই ফোনটি কত দামে লঞ্চ করা উচিত, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো এই ছিল আজকের ভিডিও, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর আপনারা চাইলে আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে ফলো করতে পারেন, ডেসক্রিপশন বক্সে কিন্তু লিংক দেওয়া রয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।